বন্ধুরা, আমি মুনমুন গ্রিনের হেসেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়েছি লোটে মাছ দিয়ে ফিশবল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লোটে মাছের ফিশবল। লোটে মাছ আমরা সবাই খুব একটা খেতে পছন্দ করি না, বা অনেকেই রান্না করতে জানেন না, কিন্তু এই ফিশবলটা খেলে আপনারা ভুলতে পারবেন না। কারণ এটা আপনারা যখন খাবেন বুঝতেই পারবেন না যে এটা আপনারা একদম সাধারণ একটা মাছ, যেটা লোটে মাছ, যেটা আপনারা এমনিতে খান না, সেটা দিয়ে বানানো হয়েছে। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। লোটে মাছের ফিশবল বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি 2টো ডিম, 1 কাপ কুচনো পেঁয়াজ, ব্রেড ক্র্যাম্পস, কুচনো ধনে পাতা, জিঞ্জার গার্লিক পেস্ট, 4টে কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে নিয়েছি। নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার, 2 টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, নুন আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি রিফাইন্ড অয়েল, আর নিয়েছি আমি 4টে পাউরুটির স্লাইস। এর মধ্যে থেকে আমার 4টে লাগবে না, তাও 4টে নিয়েছি, আর 1টা পাতিলেবুর টুকরো। এবার 1টা ফ্রাইং প্যানে আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, আর লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছগুলো আমি অল্প করে সেদ্ধ করে নেব, যাতে এর ভেতরের কাঁটাটা আমি বেছে নিতে পারি। 1টা ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। লোটে মাছ খুব নরম মাছ, অল্প সময়ের মধ্যেই জল বেরিয়ে গেছে দেখুন, আর মাছটা অনেকটা নরম হয়ে গেছে। এবার গ্যাস অফ করে মাছটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর খানিকক্ষণ বাদে ঠান্ডা, কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন তাও এখনও অনেকটা গরম আছে, এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেলে এবার এর মধ্যে থেকে কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। দেখুন এইভাবে লোটে মাছের কাঁটা বেছে নিতে হয়। খুব নরম মাছ এটা, একটু সেদ্ধ করলেই সুন্দরভাবে নরম হয়ে যায়, এবং বড় একটাই শিরদাঁড়া থাকে। এই শিরদাঁড়াটা আমি এখানে এইভাবে বেছে নিচ্ছি, আর ছোটো ছোটো খুব সামান্য কাঁটা থাকে, সেগুলো না বাছলেও চলে। এবার 1টা ফ্রাইং প্যানের মধ্যে আমি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে কুচনো পেঁয়াজ, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে এবার দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুন বাটাটা কুচনো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। এরপর এর মধ্যে কুচনো লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম লোয়ে রেখেছি, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে সমস্ত মশলাটা আমি পেঁয়াজ, আদা রসুনের এবং কাঁচা লঙ্কার সাথে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। আমার মশলাটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে আবারও আমি এটা মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বেছে রাখা লোটে মাছ, যেটা আমি একটু আগেই বেছে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা। এই পাতিলেবুর রসটা দিলে লোটে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা একদম চলে যায়। আর দিচ্ছি স্বাদ মতো নুন, আবার নেড়ে আমি পুরো মশলাটা মাছের সাথে মিক্স করে ভালো করে মাছটা কষে নিচ্ছি।
এরপর দিচ্ছি কুচানো ধনে পাতা। এই অবস্থায় মিডিয়াম লো ফ্লেমেতেই আমি নাড়তে নাড়তে মাছের যে জলটা ছিল সেটা আমি শুকিয়ে নেব। দেখুন আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। একটা ছোট বোল নিয়েছি, এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ পাউডার আর হাফ টিস্পুনের মতো আমি দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্রেড ক্রাম্বসগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছিলাম, তার মধ্যে থেকে 2 পিস পাউরুটি আমি নিয়ে তার ধারগুলো জাস্ট ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও বাদ দিতে পারেন। এবার ওই পাউরুটিগুলো আমি কুচিয়ে এই পুরটার সাথে মাখবো। পুরটা একটু নরম আছে, এটাকে এর বাইন্ডিংটাকে শক্ত করার জন্যে পাউরুটিটা দেওয়া হয়। পাউরুটির বদলে আপনারা এর মধ্যে সেদ্ধ করা আলুও মেশাতে পারেন। আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। হাতে একটু ময়দা লাগিয়ে এটা আমি করেছি, আপনারা চাইলে হাতে একটু তেল লাগিয়েও করতে পারেন। এখন এখানে আমার বলগুলো তৈরি হয়ে গেছে। এবার বলগুলো প্রথমে আমি ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে এগুলোর গায়ে ব্রেড ক্রাম্বস লাগাবো, এবং তারপরে আবার একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে আমি এইভাবে এর কোটিংটা করে নিচ্ছি। আমার বলগুলোর কোটিং করা হয়ে গেছে, সবকটা বলই রেডি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাস ওভেনে আমি একটা বড় কড়া বসিয়ে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে তবেই এর মধ্যে বলগুলো ছাড়া যাবে। দেখে নিচ্ছি আমি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো ছেড়ে দিচ্ছি। ফিশ বল কিন্তু ডুবো তেলে ভাজলে তবেই ভালোভাবে ভাজাটা হয়। এখন প্রথমে বেশ একটু ফেনা ফেনা আসছে, এই অবস্থায় কিন্তু বলগুলো বেশি নাড়াচাড়া করবো না। খানিকক্ষণ বাদে যখন হালকা একটা ব্রাউন কালার আসবে তখনই আমি এগুলো নেড়ে এদিক ওদিক করে দিচ্ছি। মোটামুটি বলগুলো আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে রাখছি, কারণ আমি এটাকে ডবল করে ফ্রাই করব। এক খেপ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে তেলটা হালকা গরম আছে, এই অবস্থাতে আমি বলগুলো আবার ঢেলে দিচ্ছি। ফিশ বলগুলো এবারে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন বেশ সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এই ডিপ ব্রাউন কালারটা আসা অবধি কিন্তু বলগুলো তেল থেকে তোলা যাবে না, নাহলে বলগুলোর কোটিংগুলো ভালো করে ভাজা হবে না বলে বলগুলো তখন কিন্তু মচমচে হবে না। আমি সব কটা বল ভেজে নিয়েছি। দেখুন আমার ফিশ বল পুরো রেডি। লোটে মাছের ফিশ বল খেতে যেমনই সুন্দর, বানানোও খুব সহজ। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারা দেখলেন লোটে মাছ দিয়ে ফিশ বল আমি কীভাবে বানালাম। যারা লোটে মাছ খেয়েছেন তারা তো জানেনই লোটে মাছ কত টেস্টি, কিন্তু যারা খাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন, তারপর থেকে আপনারা লোটে মাছ খাওয়া শুরু করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর সবাই ভালো থাকবেন, নমস্কার।